হিউজ কালেকশন, এখানে এসে আপনাকে ওয়েটও করতে হবে না বেশিক্ষণ, আপনি আসুন, জাস্ট 2 মিনিট আপনাকে বসতে হবে আর 10 মিনিটে আপনার লুক পুরো রেডি হয়ে যাবে। আপনাদের সবথেকে ভালো দেখিয়ে দিই ভিডিওতে, এটা আমার রিয়েল হেয়ার, এইটা হলো প্যাচের হেয়ার, কোনো ডিফারেন্ট কোনো আলাদা বোঝা যাচ্ছে, পুরো একদম মিক্স হয়ে যাচ্ছে। এই হেয়ারটা কিন্তু তোমরা সব কিছু করতে পারবে, তোমরা কালারও করতে পারবে, তোমরা হিট ইউজ করতে পারবে, ড্রায়ার ইউজ করতে পারবে, ক্রিম্পিং করতে পারবে, কার্লিং করতে পারবে, স্ট্রেটনিং করতে পারবে, সব কিছুই করা যাবে একদম অ্যাজ ইট ইজ নর্মাল হেয়ারের মধ্যে। এটা দেখতে পাচ্ছ প্রচন্ড শাইনি, খুব স্মুথ, খুব সফট। আমাদের অফার রয়েছে যে হেয়ার ফিক্সিং করালে পরে প্রথম মান্থ প্রথম যে সার্ভিসিংটা সেটা ফ্রি, ফ্রি অফ কস্ট থাকবে একদম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক স্টাইলোজোন কলকাতা। মাত্র 2 মিনিটে নিজের আকর্ষণীয় লুক ফিরে পাওয়ার জন্য আসতেই হবে স্টাইলোজোন কলকাতাতে, কারণ আমাদের নানান রকম সমস্যা হয় আর মেন সমস্যা হলো আমাদের হেয়ার ফল, কারণ এখনকার দিনে হেয়ার ফল একটা কমন প্রবলেম হয়ে গেছে। আর নট অনলি হেয়ার ফল, হেয়ার ফল হতে হতে আমাদের ব্যালেন্সেরও প্রবলেম চলে এসছে, যার জন্য আমরা কনফিডেন্স পাই না, কোনো কিছু কাজ করবার জন্য কনফিডেন্স পাই না, মনে হয় যে না না গেলেই ভালো হতো এরকম ফিল হয়। তো এইরকম ফিল থেকে সরিয়ে দেওয়ার জন্য মাত্র 2 মিনিটে নিজের লুক, নিজের কনফিডেন্স সব কিছু ফিরে পাওয়ার জন্য আসতে হবে স্টাইলোজোন কলকাতাতে, কারণ এখানে নন সার্জিক্যাল প্রসেসে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় আর 100% ন্যাচারাল হেয়ার। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এই হেয়ার প্যাচটাকে অ্যাপ্লাই করব। কিন্তু তার আগে আমাদের কাছে কিছু স্টক আছে, সেই স্টকের ভ্যারিয়েশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টেই আমি দেখাবো এই সামনে টপ ওয়্যারের প্যাচ, দেখতেই পাচ্ছ তোমরা, এটার স্ক্যাল্পটা দেখো একদম পিওর ন্যাচারাল, এখান থেকে যে সোয়েটটা হয় স্ক্যাল্পে সেটা পাস হয়ে যাবে, একদম নেটেড। আর হেয়ারটা দেখো 100% হিউম্যান হেয়ার আছে, একদম হিউম্যান হেয়ার। আপনারা আসুন হাতে নিয়ে ফিল করুন মেটেরিয়ালটা কি রয়েছে, ফিতে ডেমো নিন তাহলে ভালো মতো বুঝতে পারবেন। আর আপনাদের সবথেকে ভালো দেখিয়ে দিই ভিডিওতে, এটা আমার রিয়েল হেয়ার, এইটা হলো প্যাচের হেয়ার, কোনো ডিফারেন্ট কোনো আলাদা বোঝাই যাচ্ছে, পুরো একদম মিক্স হয়ে যাচ্ছে। তো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা গেল টপ ওয়্যার, কারণ মোস্ট প্রবাবলি আমাদের সামনের পোর্শনটা ফাঁকা হয়ে যায় অনেক রকম রিজনে, তো তার জন্য এটা হচ্ছিল টপ ওয়্যার। আর অনেকের আছে পুরো হেয়ার পাতলা হয়ে গেছে, উঠে গেছে অ্যালোপেশিয়ার কারণে, তো তাদের জন্য এই পুরো ফুল হেয়ার সেটটা, ফুল হেয়ার সেটটা যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ডাউন ট্রেন ধরে যাদবপুর নামবেন, যাদবপুর থেকে অটো ধরে সোজা সাউথ সিটি, আর সাউথ সিটির পাশেই আমাদের স্টাইলোজোন কলকাতা। হ্যাঁ, সব থেকে ভালো ফোনে ফোন করে আপনাদেরকে পুরো ডিটেলসটা আমরা দিয়ে দিতে পারবো, আর যদি কোনো অসুবিধা হয় ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। এবার চলুন দেখিয়ে দিই আমাদের নেক্সট হেয়ার, কারণ আমাদের সবার হেয়ার কালার সেম হয় না, রাইট? তো তার জন্য এটা দেখো ব্রাউন কালার আছে। এই হেয়ারটাকে তোমরা সব কিছু করতে পারবে, তোমরা কালারও করতে পারবে, তোমরা হিট ইউজ করতে পারবে, ড্রায়ার ইউজ করতে পারবে, ক্রিম্পিং করতে পারবে, কার্লিং করতে পারবে, স্ট্রেটনিং করতে পারবে, কারণ মেয়েদের অনেক রকম সব কিছুই করা যাবে একদম অ্যাজ ইট ইজ নর্মাল হেয়ারের মধ্যে। আর সব থেকে বড় কথা হলো এক্সটেনশন করতে, হ্যাঁ এক্সটেনশন করতে, সেক্ষেত্রে আমি বলে দিই এই যে আমাদের এক্সটেনশন শেট আছে, এবার যতটা, হ্যাঁ যতটা লেন্থ আপনার চাই সেই লেন্থটা পেয়ে যাবেন, দেখুন যতগুলো এক্সটেনশনের স্ট্র্যাপ চাই ততগুলোই পেয়ে যাবেন, হ্যাঁ ততগুলোই পেয়ে যাবে স্ট্র্যাপ অনুযায়ী। এটা একটা, এখানে ডিফারেন্ট সাইজের আছে, এটা একটা মিড লেন্থ আর একটা, এটা কিন্তু 100% হিউম্যান হেয়ার, এটাও একদমই 100% হিউম্যান হেয়ার। আচ্ছা এগুলো কত করে দাম আছে? পার 200 করে দাম আছে, পার স্টিক 200 করে। এবার যতগুলো আপনার হেয়ারে লাগবে সেটার ওয়াইজ আপনার দামটা ডিপেন্ড করবে। তো এখন আমি আরো কিছু কালেকশন দেখাবো, এখানে দেখতেই পাচ্ছ পর পর করে সাজানো আছে, আর এক একটা হেয়ার এক এক রকম ডিফারেন্ট টাইপের। এটা দেখতে পাচ্ছ প্রচন্ড শাইনি, খুব স্মুথ, খুব সফট। এটার স্ক্যাল্পটা দেখতে পাচ্ছ স্টার্টিং প্রাইস 2000 থেকে আছে, বাট ডিফারেন্ট টাইপ অফ দাম, এবার ডিফারেন্ট ডিফারেন্ট আছে, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন সেটার উপরে ডিপেন্ড করবে। আর মোটামুটি 8000 টু 12000 এর মধ্যে যদি আপনি হেয়ার প্যাচ নেন সেটা সবথেকে ভালো হবে, ব্যাক ব্রাশ করার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ এটা একদম পারফেক্ট, ব্যাক ব্রাশ করার জন্য বা স্পাইক করার জন্য সবকিছু সবকিছু করতে পারবেন, সেট করে দেওয়া হবে, এটা পুরো সেট করে দেওয়া হবে, এবার আপনি আপনার মতন করে ইউজ করতে পারবেন।
এগুলো ওই 8000 থেকে স্টার্ট আপ টু 20000 25000 এর মধ্যে পেয়ে যাবেন। দেখুন যার যেমন কোয়ালিটি হবে তার তেমন আইটেম হবে আর কি। একদম এই সময় আমাদের অফার রয়েছে যে হেয়ার ফিক্সিং করলে পরে প্রথম মান্থ প্রথম যে সার্ভিসিংটা সেটা ফ্রি ফ্রি অফ কস্ট থাকবে। একদম তো আমরা এবার দেখে নেব লাইভ ডেমো যে কি করে আমাদের কাটিং হচ্ছে। হ্যাঁ পর পর স্টেপ বাই স্টেপ সেটা আমরা দেখিয়ে নেব। দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন, হিউজ কালেকশন। এখানে এসে আপনাকে ওয়েটও করতে হবে না বেশিক্ষণ, যে অনেক অনেক সময় অনেক জায়গায় থাকে যে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, দেন আপনার হেয়ারের মতো সেম কোয়ালিটি পাওয়া যাবে কি না এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই। আপনি আসুন, জাস্ট দু মিনিট আপনাকে বসতে হবে আর 10 মিনিটে আপনার লুক পুরো রেডি হয়ে যাবে। হ্যাঁ চলো গাইজ, ইনি হচ্ছেন আমাদের আগের ক্লায়েন্ট, ইনি 2 ইয়ার্স ধরে হেয়ার প্যাচ ইউজ করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আগের যে হেয়ারটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, দেখুন এনার স্ক্যাল্পে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, দেখুন একদম ভালোই আছে। হ্যাঁ ভীষণ একদম নর্মালি আছে, তো ওনারও বেসিক্যালি কোনো অসুবিধা হয়নি। এবার আমরা নতুন হেয়ার প্যাচ আমরা ওনাকে অ্যাপ্লাই করাবো, তো তার আগে যে যে প্রসিজিয়ারগুলো আছে সেই প্রসিজিয়ারগুলো আমরা করে নেব। তো ফার্স্টে আমরা স্ক্যাল্প প্রোটেক্টর লাগাবো, অ্যাজ ওয়েল অ্যাজ যাতে আমাদের স্ক্যাল্পটাকে প্রোটেক্ট রাখে আর যে হেয়ার ফলিকলটাকে যাতে নষ্ট না করে তার জন্য স্ক্যাল্প প্রোটেক্টর লাগিয়ে নিলাম। অ্যান্ড দেন এটাকে সেট হওয়ার পরে আমরা লাগাবো গ্লু। এবার আমরা লাগাবো গ্লু যেটা মেড ইন ইউএসএ আর এটা একদমই ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন ফ্রি, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল, হ্যাঁ ওয়াটারপ্রুফ বেস্ট, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই যেটা আপনার স্ক্যাল্পে ক্ষতি করবে, সেরকম কোনো কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি। আর গ্লুটা দেখতেই পাচ্ছ খুবই স্টিকি গ্লু, ইজিলি 1 মান্থ আপনার হেয়ারটাকে অসুবিধা করবে না, খুলে যাবে না। 1 মান্থ থেকে যাবে আর কি। হ্যাঁ 1 মান্থ একদম কাটিং বলবেন তেমন ভাবে কাটিং, সেরকম ভাবেই কাটিং করা হবে। উনি যেরকম চান, ক্লায়েন্ট যেরকম চান সেই হিসেবেই করে দেওয়া হবে, একদম ন্যাচারাল ওয়েতে। লুক একদম ন্যাচারাল লুক লাগবে, কারণ আমরা চেষ্টা করি যে যতটা পারি ন্যাচারাল লুকটা আনার। এবার আমরা হেয়ার প্যাচটা লাগাবো, এখানে ফিক্স করব, এখানে ফিক্স করব। আর এগুলো একদম হিউম্যান হেয়ার হবে, কোনো সিনথেটিক হেয়ার বা কোনো ফেক হেয়ার হবে না। না না এটা আপনি ড্রায়ারও ইউজ করতে পারেন, স্ট্রেটনারও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পার্টিশন করতে পারবেন, যে সোয়েটটা হয় আমাদের স্ক্যাল্পে সেই সোয়েটটাও বেরিয়ে যাবে এখান থেকে, দেখুন একদম রিয়েল স্ক্যাল্প, যেখানে হাত দেবেন সেখানে ফিল করতে পারবেন, যে কোনো ভাবে আপনি পার্টিশন করতে পারেন, যদি হাতও দেয় তাও ফিল হবে না, ফিল হবে না যেটা ফেক হেয়ার। তো এবার আমরা কাটিংটা করে দেব, সবকিছুই করতে পারবেন। আর এটা পরে আপনি বাইক রাইডিং ও করতে পারবেন, সুইমিং পুলেও যেতে পারবেন, লাইক অ্যাজ নর্মাল হেয়ার যেমন আমরা যা খুশি করতে পারি সেরকমই করতে পারবেন। সো আফটার কাটিং হেয়ার ইজ দ্য ফাইনাল লুক, এখন হেয়ারটাকে একটু সেট করে নেওয়া হচ্ছে, অ্যান্ড দেন আফটার দ্যাট আমরা ফাইনাল যে প্রপার লুকটা সেটা দেখিয়ে দেবো। আপনারা নিজেরা না আসলে, নিজেদের উপর না করলে আপনারা বুঝতে পারবেন না, তো আমি আবারও বলবো আপনারা আসুন, এসে ফ্রি ডেমোটা নিন। হ্যাঁ যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকমই হবে, ভালো হয়। হ্যাঁ হিয়ার ইজ দ্য ফাইনাল লুক, একদম এটাই ফাইনাল লুক, এটাই একদম ফাইনাল লুক প্রপার। আচ্ছা ইজিলি আপনারা শান থেকে শুরু করে একদম সাইড দেখতে পাচ্ছেন, সাইড পোর্শনটা আছে, হ্যাঁ এটা ব্যাক পোর্শনটা, একদম ন্যাচারাল, একদম একদমই ন্যাচারাল পুরো লেফট পোর্শনটা। হ্যাঁ উনি অনেক বছর ধরে ইউজ করছেন, ওনার কোনো রকম প্রবলেম হয়নি, কোনো রকম সমস্যা হয়নি। আর আবারও ওনাকে জিজ্ঞাসা করে নেব, তো এই লুকটাকে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে লুকটা। আপনি মোটামুটি কয়েকদিন ধরে ইউজ করছেন এটা? আমার 2 বছর হয়ে গেছে, 2 ইয়ার্স হয়ে গেছে ইউজ করছেন। কোনো সাইড ইফেক্ট বা কোনো র‍্যাশ বা কোনো ইচ্ছা কোনো প্রবলেম কিছু হয়নি? আমি এটা পরে স্নান করি, এটা পরে জিম করি। আচ্ছা 2 ঘন্টা কোনো অসুবিধা হয় না? কখন থেকে আপনি এখানেই আসছেন, মানে এখানে রেগুলারলি আপনি? আমি এখানেই এসে এখান থেকে যা কিছু করার করি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দেওয়ার জন্য, দেখাবো অন্য ভিডিওর সঙ্গে।